सुप्रिय व्यूअर अस्सलामु अलैकुम विलेज बॉय आमिर हुआन चैनले नतून एक वीडियो निये आसलाम और आजकेर वीडियोटी होच्छे आमरा जारा कालिम्पाकी किनते चाई बा क्रय करते चाई तादेर किछु विषय जेने रखा भालो जे विषयगुलो जाना थाकले आपनि पाकी किनले आपनार लस होबे ना आपनि ठकबेन ना। तो वीडियो शुरू करार आगे एक बार बोले नहीं आमार चैनलटा एखोनो जारा सबस्क्राइब करेनी प्लिज प्लिज आमार चैनलटा सबस्क्राइब करे नेबेन पाशे आशा बेलटा बाजिए देबेन। तो चलुन बंधुरा आमरा आलोचना करी कालिम्पाकी किनार आगे आमरा कोन कोन विषयगुलो देखबो जे जायगा थेके कालिम्पाकी किनबो पाखीगुलो देखते गिये आमरा की की देखबो जे विषयगुलो जाना थाकले जे विषयगुलो जेने बुझे किनले आमादेर पाखीते आर कोनो लस होबे ना। कालिम्पाकी किनार आगे आपनि जे विषयटा प्रथम एक नम्बरे देखबें सेटा होच्छे कालिम्पाकी पुष मानानो आछे किना अर्थात पुषा पाखी किना। एटा देखार जोनो की करते होबे जे जायगा थेके आपनि पाखी किनबें से जायगार दिक गिये आपनि मालिककेके बोलबें आपनार पाखीटा कि पुष पाखीगुलो कि पुष मानानो ना एटा पुष मानेनि। पाखी आसले आमरा जारा कालिम्पाकी पुषी बा लालन पालन करि बा जारा किनते चाई कालिम्पाकी मूलत दु धरनेर हय একটা হচ্ছে গড়ে হাঁস মুরগির মতো লালন পালন করা হয় আর আরেকটা হচ্ছে খামারে লালন পালন করা হয়। আর আরেক আরে একটা পাখি আছে জঙ্গলি পাখি যে জঙ্গলি পাখিগুলো কখনো পুষ মানে না। তো আমরা যখন পাখি কিনবো তখন পাখি পুষ মানানো আছে কিনা অর্থাৎ যে মালিকের কাছ থেকে আমরা পাখি কিনবো ওই মালিকের কাছে জিজ্ঞেস করবেন আপনার পাখি পুষ মানানো কিনা। আপনি নিজে দেখে নেবেন এই পাখিগুলো মুক্ত করে দেওয়ার পর কাছে আসে কিনা মালিকের হাতে খাবার খায় কিনা মালিক পাশে গেলে পাখি ভয় পায় কিনা এই বিষয়গুলো লক্ষ্য করবেন। আবার খামারে যারা কালিম্পাকি লালন পালন করে অনেক সময় দেখা যায় খামারে যারা কালিম্পাকি লালন পালন করে তাদের পাখিগুলো খামারে থাকতে থাকতে ওই পাখিগুলো মালিককে দেখলে ভয় পায় বা অন্য মানুষ গেলে ভয় পায়। এই পাখিগুলো আপনি এনে মুক্ত করে লালন পালন করতে পারবেন না কারণ ওই পাখিগুলো মুক্ত করে দিলে উড়ে চলে যাবে বা জঙ্গলে লুকিয়ে যাবে তখন আপনার অনেকটাই লস হয়ে যাবে। তো পাখি কেনার আগে দেখবেন গরুয়া পাখি কিনা দেশীয় হাঁস মুরগির মতো বাহিরে মুক্ত করে লালন পালন করা হচ্ছে কিনা এবং ওই পাখিগুলো কি পুষ মানানো আছে কিনা এই বিষয়গুলো লক্ষ্য করবেন। আরেকটা বিষয় লক্ষ্য করবেন পাখি কেনার আগে পাখির বয়স কত। পাখির বয়স চেনার জন্য দুইটা পদ্ধতি আমি সহজে বলে দিই। যদি কম বয়সী 3 থেকে 4 মাস বয়সের পাখি হয় তাহলে ঠোঁটগুলো লাল হবে না আর যদি এডাল রানিং পেয়ার হয় তাহলে ঠোঁটগুলো পাগুলো লাল থাকবে পাখির এবং পাখির কালারটা চিকচিকি করবে চিকচিকে করবে অর্থাৎ পুরোদমে নীল কালারটা চলে আসবে কালিম্পাকির। আরও একটা বিষয় হচ্ছে মেল ফিমেল ঠিক আছে কিনা এটা চিনে নেবেন। আর এটা চেনার জন্য আমি আমার চ্যানেলে একটা ভিডিও তৈরি করেছি যে ভিডিওটা আপনারা যারা দেখেননি ভিডিওটা দেখে নেবেন। মূলত কালিম্পাকিকে দৌড়ে পায়ের মধ্যে দু পায়ে দৌড়ে পাখিকে ডাকালে যে শব্দটা করে এই শব্দ থেকে আপনি মেল এবং ফিমেল চিনতে পারবেন অর্থাৎ পুরুষ পাখি বড় সুরে ডাকবে আর মহিলা পাখিটা একটু ছোট্ট গলায় ডাকবে তাতেই বুঝতে পারবেন মেল ফিমেল। আর একটা বিষয় লক্ষ্য করবেন কালিম্পাকির পায়ের নিচে কোনো গুটি আছে কিনা। অনেক সময় দেখা যায় অনেক বেশি বয়স্ক পাখি পায়ের নিচে গুটি হয়ে যায় আর এই গুটির কারণে অনেকটা সমস্যা হয়। আপনি যে একটা পিয়ার বা দুইটা পিয়ার পাখি আনবেন তখন ওই পাখিগুলোর পায়ে যদি গুটা থাকে বিশেষ করে মহিলা পাখির পায়ে যদি গুটা থাকে তাহলে ভালোভাবে মিটিং হয় না আর মিটিং না হওয়ার কারণে যে ডিমগুলো দেয় এই ডিমগুলো থেকে বাচ্চা ফুটে না ভালো বাচ্চা পাওয়া যায় না। তো এই বিষয়টাও লক্ষ্য করবেন। আবার আরেকটি বিষয় দেখে নেবেন যে কালিম্পাকিগুলো কিনবেন যার কাছ থেকে কিনবেন সে কী খাবার দিচ্ছে এই খাবারের দিকটাও জেনে আনবেন কারণ আপনি যে খাবার দিবেন আর মালিকে যে খাবার দিবে ওই ওটা ভিন্ন হয়ে যেতে পারে তখন আপনার পাখি অসুস্থ হওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে খাবার থেকে। তো আপনি যেখান থেকে পাখিটা কিনে আনবেন মালিককে ভালোভাবে জিজ্ঞেস করে নেবেন ভালোভাবে দেখে নিয়ে আসবেন যে এখানে কি কি খাবার পাখি খাচ্ছে প্রথম দিকে ওই খাবারগুলোই দিতে হবে তারপর অন্য খাবার যদি আপনি দেন তাহলে পাখি ধীরে ধীরে অন্য খাবার খেতে শিখে যাবে কিন্তু যে মালিকের কাছে ছিল সে মালিকের কাছে যে খাবার খেয়ে অভ্যস্ত সেটাই খেতে যাবে পাখি।
তো ভিউয়ার, আমি কালিম পাখি কেনার আগে কোন কোন বিষয়ে দেখতে হবে, দেখলে আপনার পাখি কিনলে আর কোনো লস হবে না, আপনার আর কোনো ক্ষতি হবে না, এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করলাম। তো ভিউয়ার, যারা কালিম পাখি কিনবেন এই বিষয়গুলো ভালোভাবে দেখে কিনবেন। তো আল্লাহ হাফিজ ভিউয়ার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।